আর পারছি না দিদিরে, সাইমন আর বেশি দিন বাঁচবো না রে, খুব কষ্ট হচ্ছে, শরীরটা আর ভালো লাগছে না। দিদি কাউকে একটু খবর পাঠাবি, যিশু যেন আমাকে এসে একটু দেখে যায়। আমার খুব ইচ্ছে যেন মরার আগে যিশুকে একটু দেখতে পারি। দিদি যিশুকে খবর পাঠাবি। বাইরে এইসব কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে, তুই ভালো হয়ে উঠবি। তুমি যিশুর কাছে গিয়ে বলো আপনার বন্ধুরা সব সুস্থ হয়ে পড়েছে, আগে দেখতে চাই। আচ্ছা দিদি, এখানে যাচ্ছি। দিনে কি 12 ঘন্টা নেই? কেউ যদি দিনে চলাফেরা করে সে কি হচ্ছে খায় না, কারণ তার মধ্যে আলো আছে। কিন্তু কেউ যদি রাতে চলাফেরা করে চলো আমরা গুরুর সাথে জানাম করতে পারি। আমি কি বলিনি যদি তুমি ঈশ্বরকে বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? আমি জানি সব সময় তুমি আমার কথা শুনে থাকো, কিন্তু যেসব লোক চারপাশে দাঁড়িয়ে আছে তারা যেন বিশ্বাস করতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছ, সেই জন্য এই কথা বললাম। স্যার বেরিয়ে এসো।
Joy to Shuri! Joy to Shuri! Joy to Shuri! Joy to Shuri! Joy to Shuri!